أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে ফুলসিরাতে একটু হাঁটবে আবার পড়ে যাবে জাহান্নাম তাকে আঘাত করবে এভাবে সে ফুলসিরাত পুরোটা অতিক্রম করবে এবং বলবে ওই সত্তা কত মহান যিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন অতঃপর সে বিশাল এক গাছের সামনে আসবে সে বলবে হে আল্লাহ আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি তার ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি আল্লাহ তাআলা বলবেন হে আদম সন্তান আমি তোমাকে এটা দিলে তুমি আবার অন্য কিছু চাইবে তখন সে বলবে হে আল্লাহ এমন হবে না এই বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে যে এরপর সে আর কিছুই চাইবে না অতঃপর আল্লাহ তাআলা তাকে গাছের কাছে নিয়ে যাবেন সে গাছের ছায়ায় দাঁড়াবে পানি পান করবে কিছুক্ষণ পর আগের চেয়ে আরও সুন্দর একটি গাছ দেখবে সে বলবে হে আল্লাহ আমাকে ওই গাছের নিচে নিয়ে যান সে বলবে হে আল্লাহ আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ তাআলা বলবেন হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করোনি যে এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না অতঃপর আল্লাহ তাআলা বলবেন তোমাকে ওই গাছের কাছে নিয়ে গেলে আবার অন্য কিছু চাইবে সে আর কিছু চাইবে না বলে আল্লাহর সঙ্গে আবারও অঙ্গীকার করবে তখন আল্লাহ তাকে সেই গাছের নিকটে পৌঁছে দেবেন এরপর জান্নাতের দরজার কাছে আগের দুটি গাছের চেয়ে আরও সুন্দর একটি গাছ দেখতে পাবে সে বলবে হে আল্লাহ আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ার নিচে আশ্রয় নিতে পারি যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ তাআলা বলবেন হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করোনি এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না সে বলবে হ্যাঁ রব এটাই শেষ এরপর আর কিছুই চাইব না এই বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা কবুল করে তাকে গাছের কাছে পৌঁছে দেবে জান্নাতের দরজার কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে সে বলবে হে রব আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন তখন তাকে আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সে বলবে এখানে আমি কিভাবে থাকব মানুষ তো সব স্থান দখল করে আছে তখন আল্লাহ তাআলা বলবেন হে আদমের সন্তান তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে দুনিয়ার কোনো বাদশার মতো হলে তুমি সন্তুষ্ট হবে সে বলবে হে রব আমি সন্তুষ্ট হব তখন আল্লাহ বলবেন তোমাকে এর চেয়ে বেশি এর চেয়ে বেশি এর চেয়ে বেশি এর চেয়ে বেশি দিলাম পঞ্চমবারে সে বলে উঠবে হে রব আমি সন্তুষ্ট আল্লাহ তাআলা বলবেন এগুলোর সঙ্গে তোমাকে আরও দশ গুণ বাড়িয়ে দিলাম তোমার চোখ ও মনের সব কামনা বাসনা পূরণ করো অন্য এক বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলবেন তুমি যে পরিমাণ ইচ্ছা করেছো তা এবং দুনিয়ার দশ গুণ জায়গা তোমাকে দেওয়া হলো একথা শুনে সে বলবে আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি হলেন সর্বশক্তিমান বর্ণনাকারী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে তার মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা বলবেন তুমি আরও চাও এটা চাও ওটা চাও আল্লাহ তাআলা সমস্ত মনের ইচ্ছা পূরণ করে দিয়ে তাকে সেই জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দেবেন